আপনি কি জীবনে আশাহত হয়ে পড়েছেন কোনো প্রিয় মানুষের কারণে অথবা জীবনে কোনো সফলতাকে স্পর্শ না করতে পেরে আপনি কি গভীরভাবে আশাহত তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি একবার দেখুন গল্পটি অন্তত একবার শুনুন হয়তো এই গল্পটি বদলে দিতে পারে আপনার জীবনের দর্শন একটি ঘরের ভেতরে চারটি মোমবাতি জ্বলছিল মোমবাতিগুলো একে অপরের সাথে তাদের নিজস্ব ভাষায় কথা বলা শুরু করলো প্রথম মোমবাতিটি বলল আমি শান্তি কেউ আমাকে জ্বালিয়ে রাখতে পারবে না আমি এখন নিভে যাব তারপর সেটি নিভে গেল দ্বিতীয় মোমবাতিটি বলল আমি বিশ্বাস শান্তি যেহেতু নেই তাই আমার আর জ্বলতে থাকার কোনো প্রয়োজন দেখছি না আমি এখন নিভে যাব কথা শেষ করার পর দ্বিতীয় মোমবাতিটি নিভে গেল তৃতীয় মোমবাতি এবার মুখ খুলল আমি ভালোবাসা শান্তি এবং বিশ্বাস কেউ নেই তাই আমারও বেশিক্ষণ জলার মতো শক্তি নেই মানুষেরা আমাকে গুরুত্ব না দিয়ে একপাশে সরিয়ে রাখে শুধু তাই না ওরা প্রিয় মানুষগুলোকে পর্যন্ত ভুলে যায় কথা শেষ করে তৃতীয় মোমবাতিটিও নিভে গেল কিছুক্ষণ পর ঘরের মধ্যে একটি বাচ্চা প্রবেশ করল তিনটে নিভে যাওয়া মোমবাতির পাশে টিম টিমে জ্বলতে থাকা চতুর্থ মোমবাতি দেখে বাচ্চাটি প্রশ্ন ছুঁড়ে দিল তোমরা জ্বলছ না কেন তোমাদের পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত জ্বলা উচিত ছিল তারপর বাচ্চাটি কাঁদতে শুরু করলো এবার চার নম্বর মোমবাতিটি মুখ খোলে ভয় পেও না আমি যতক্ষণ চলছি তুমি চাইলেই আমাকে দিয়ে আবারও বাকি মোমবাতিগুলোকে জ্বালাতে পারো আমার নাম আশা বাচ্চাটি আশা নামের মোমবাতিটি দিয়ে একে একে বাকি মোমবাতিগুলোকে আবারও জ্বালালো সমস্ত ঘরটা আবারও উজ্জ্বল আলোতে আলোকিত হয়ে উঠল বন্ধুরা এই গল্পটি থেকে আমরা কী শিক্ষা পাই গল্পটি একটি রূপক কিন্তু হাজারো হতাশা দুঃখ আর সমস্যার অন্ধকারে ডুবে গিয়ে আশা নামের আলোটিকে কখনোই নিভতে দেওয়া উচিত নয় কারণ আশা না থাকলে আমাদের জীবন থেকে শান্তি বিশ্বাস এবং ভালোবাসাও অন্ধকারে হারিয়ে যাবে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিওর আপডেটগুলো নিয়মিত আপনাদের কাছে এসে পৌঁছে যায় ধন্যবাদ বন্ধুরা আজ এই পর্যন্তই ফিরে আসব আবারও ওই রকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সকলে